একজন লোক তার স্ত্রীকে সাথে নিয়ে বাড়িতে ফিরছিল। তারা যখন নৌকা দিয়ে নদী পার হচ্ছিল তখন হঠাৎ একটি বড় ঝড়ের কবলে পড়ল। লোকটি ছিল একজন সাহসী যোদ্ধা, কিন্তু তার স্ত্রী খুব ভীত হয়ে পড়ে, যেহেতু নৌকাটি ছিল ছোট এবং যে কোনো মুহূর্তে তারা ডুবে যেতে পারে এই ভাবনায় সে খুব নিরাশ হয়ে পড়ল। কিন্তু লোকটি তখনও নীরব এবং শান্ত ছিল, যেন কিছুই ঘটেনি। মহিলা আতঙ্কগ্রস্ত এবং কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কি ভীত নন? এটাই আমাদের জীবনের শেষ মুহূর্ত হতে পারে। শুধুমাত্র কিছু অলৌকিক ঘটনা আমাদের রক্ষা করতে পারে, অন্যথায় মৃত্যু নিশ্চিত। লোকটি হাসতে হাসতে তার তলোয়ারটি খোলস থেকে বের করল। মহিলাটি আরও আতঙ্কিত হয়ে পড়ল, সে আসলে কি করতে যাচ্ছে। তারপর সে তার খোলা তলোয়ারটি তার স্ত্রীর প্রায় গলাকে স্পর্শ করে ধরে রাখল। সে বলল, তুমি কি ভয় পাচ্ছ? তার স্ত্রী হাসতে হাসতে বলল, আমি কেন ভয় পাবো? তলোয়ারটি তো আপনার হাতে, কেন আমি ভয় পাবো? আমি জানি যে আপনি আমাকে অনেক ভালোবাসেন। সে তলোয়ারটি খোলসের ভিতর রাখতে রাখতে বলল, তুমি উত্তর পেয়ে গেছো। আমি জানি সৃষ্টিকর্তা আমাদের ভালোবাসেন এবং ঝড় তারই হাতে, তাই যা কিছুই হতে যাচ্ছে ভালোই হবে, যদি আমরা বেঁচে থাকি ভালো, আর না বাঁচলেও ভালো, কারণ সব কিছু তার হাতে এবং তিনি কোনো ভুল কিছু করতে পারেন না। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস বৃদ্ধি করুন এবং তার প্রতি বিশ্বাস রাখুন, যিনি আমাদের জীবনকে পুরো বদলে দিতে সক্ষম।